তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে ভয়ঙ্কর পরিণতির পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিবে আমেরিকা। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দিবে না। আমেরিকা শেখ হাসিনাকে একচুল পরিমাণ বিশ্বাস করে না দর্শক। আমেরিকা শেখ হাসিনাকে সরানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত আছে। দর্শক, রাজনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন যে এই রাজনৈতিক সমঝোতার নামে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফর পরোক্ষভাবে আওয়ামী লীগ সরকারের উপর প্রবল স্নায়ুচাপ তৈরি করবে। মার্কিন এই প্রতিনিধি দলটি দিল্লি হয়ে ঢাকা আসতেছে বলে জানা গিয়েছে এবং বাংলাদেশে আসার আগে এই মার্কিন প্রতিনিধি দলের ভারতে যাওয়ার উদ্দেশ্যই হলো ভারতকে অনুরোধ করা যাতে শেখ হাসিনা একটি নিরপেক্ষ সরকারের দাবি যাতে মেনে নেয়, এজন্য ভারত যাতে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ করে। কিন্তু ভারত আমেরিকার সেই প্রস্তাবে রাজি হবে না বলেই আমার মনে হয় ভারত এবার কিছুই করবে না, শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এবং আমেরিকা জানে যে অতীতের অভিজ্ঞতা অনুযায়ী সমঝোতার উদ্বেগের এই আলোচনা ভেস্তে যাওয়ার আশঙ্কাই বেশি এবং যুক্তরাষ্ট্র এও এতদিনে বুঝে গিয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় আসলে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এমন একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারের উপর নানামুখী চাপ অব্যাহত রাখবে যাতে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা যায়। যেটা করবে সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারকে হুমকির পর হুমকি দিবে এবং অধিকতর নিষেধাজ্ঞার হুমকিও দিবে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মানলে ভয়ঙ্কর পরিণতির পরিস্থিতির উদ্ভব হতে পারে বলে আওয়ামী লীগকে স্মরণ করিয়ে দিবে আমেরিকান প্রতিনিধি দল। দৃশ্যত দর্শক, পরিস্থিতি পর্যালোচনায় সেই রকমই আভাস কিন্তু পাওয়া যাচ্ছে। এই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফরকে খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনীতিকরা। এবং নির্বাচনকে সামনে রেখে দর্শক, এই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা একের পর এক বাংলাদেশ সফর করেছেন। চলতি মাসে ইউরোপিয়ান ইউনিয়ন থেকেও আসছেন প্রাক নির্বাচনী পর্যালোচনা মিশন, জাতিসংঘ থেকেও বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা আসতেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের কঠিন চাপে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নেবেন? দর্শক, আমি ঠিক জানি না, আমি নিজে কনফিউশনে আছি এখানে। যেহেতু মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশে ভারত হয়ে আসবে, কাজেই ভারতের কোনো প্রস্তাব আছে কিনা বা যুক্তরাষ্ট্র কতটুকু হুমকি দেয়, শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের সেই হুমকিতে টলে কিনা, এই বিষয়ের উপর নির্ভর করতেছে। তবে শেখ হাসিনা যদি মার্কিন প্রতিনিধি দলের প্রস্তাব না মানে তাহলে আমেরিকা তাদের প্ল্যান বি প্রয়োগ করবে। এখন প্রশ্ন হচ্ছে, কি সেই প্ল্যান বি? দর্শক, প্ল্যান বি হচ্ছে পপুলার আপরাইজিং, মানে সরকারের বিরুদ্ধে জনগণকে গণ আন্দোলনে উৎসাহিত করা। বাংলাদেশের জনগণকে উৎসাহ দিয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামিয়ে দেওয়া, প্রয়োজনে অর্থায়নও করা। আর যদি গণ আন্দোলনও ব্যর্থ হয়ে যায় তাহলে আমেরিকার আরও নানাবিধ অস্ত্র আছে, সেগুলো আমেরিকা পর্যায়ক্রমে প্রয়োগ করবে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দিবে না। আমেরিকা শেখ হাসিনাকে একচুল পরিমাণ বিশ্বাস করে না দর্শক। আমেরিকা শেখ হাসিনাকে সরানোর জন্য যে কোনো পন্থা অবলম্বন করতে প্রস্তুত আছে এবং হাসি খুশি চেহারা আড়ালে ডোনাল্ড লুর একটা ভয়ঙ্কর চেহারাও কিন্তু আছে। আর তা না হলে আমেরিকা বিশ্বের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হয়ে উঠতে পারত না। সুতরাং শেখ হাসিনাকে যেতেই হবে। শেখ হাসিনা যতই গুয়ারতুমি করে ক্ষমতা থেকে যেতে চাইবেন ততই অসম্মানজনকভাবে তার বিদায় নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, ভিডিওটি দয়া করে কেউ স্কিপ করবেন না। হাসিনাকে সরাতে ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে। গোপন সূত্রে পাওয়া খবর, এবার তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে হাসিনার সাথে আলোচনায় বসবে ডোনাল্ড লু। মার্কিন উচ্চ পর্যায়ের এই কর্মকর্তার বাংলাদেশ সফরে হাসিনা চরমভাবে আতঙ্কিত হয়ে পড়েছে। শেখ হাসিনা আমেরিকা সরকারের সাথে গোপনে সমঝোতার চেষ্টা করছে বলে তথ্য পাওয়া গেছে। বিশেষ করে ভারত সরকারকে দিয়ে আমেরিকাকে ম্যানেজ করার চেষ্টা চলছে বলে গোপন সূত্রে জানা গেছে।
কিন্তু আমেরিকা থেকে স্পষ্ট বার্তা, হাসিনা সরকারকে আর দেখতে চায় না আমেরিকা। বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে হাসিনা সরকারের পক্ষ নিলে আমেরিকার দক্ষিণ এশিয়াতে ভাবমূর্তি নষ্ট হবে বলে আমেরিকার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। সুতরাং হাসিনা কোনো অবস্থায় এবার আর ক্ষমতায় থাকতে পারবে না। প্রিয় দর্শক, বিস্তারিত আরও থাকছে ভিডিওতে, দেখতে থাকুন। দর্শক, যুগান্তর পত্রিকার একটি খবর আমার মনোযোগ আকর্ষণ করেছে। রাজনৈতিক সংকট, যুক্তরাষ্ট্রের উদ্বেগ শিরোনামে একটা খবর তারা প্রকাশ করেছে এবং তারা বলেছে যে ঢাকা সফরে সমঝোতার চেষ্টা চালাবে আমেরিকার একটি হাই পাওয়ার টিম। জনমনে নানা কৌতূহল, সবার আগ্রহ। আলোচিত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে ঘিরে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে শীঘ্রই ঢাকা সফরে আসতেছেন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার সংক্রান্ত আন্ডার সেক্রেটারি উজরা জিয়া, অর্থনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসেফ ডব্লিউ ফার্নান্ডেস এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অন্তর্ভুক্ত রয়েছেন। উদ্যত সংকট নিরসনে আওয়ামী লীগ, বিএনপি সহ উল্লেখযোগ্য দলগুলো এবং নাগরিক সমাজের সঙ্গে আলোচনা করে মধ্যস্থতার চেষ্টা চালাবেন এই চৌকস টিমটা। সফরটি শুরু হবে 10 জুলাই থেকে 13 জুলাই পর্যন্ত। বাংলাদেশে অবস্থান করবেন এই মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সদস্যরা, 3 দিন অবস্থান করবেন। এদিকে মার্কিন এই প্রতিনিধি দলের সফর নিয়ে বাংলাদেশের মানুষের মনে নানা কৌতূহল দেখা দিয়েছে। দর্শক, তবে অনেকেরই আগ্রহ ঘুরপাক খাচ্ছে ডোনাল্ড লুকে ঘিরে। চীনা বংশোদ্ভূত এই মার্কিন এই কূটনীতিবিদ ডোনাল্ড লু পাকিস্তানের ইমরান খান সরকারকে অপসারণে ডোনাল্ড লুর নাম সবচেয়ে বেশি আলোচিত। পাকিস্তান তেহরিকি ইনসাফ সরকারকে হটানোর জন্য দেশটির ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরাসরি এই ডোনাল্ড লুকে দায়ী করেন। প্রসঙ্গত যে যুক্তরাষ্ট্র 24 মে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য বাংলাদেশের জন্য নতুন একটি ভিসা নীতি ঘোষণা করেছে, এরপর থেকেই নতুন মাত্রায় বাংলাদেশের রাজনীতির মাঠ সরগরম হতে শুরু করেছে এবং বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র সহ নানা ইস্যুতে প্রশ্ন তুলে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ তারা প্রশ্ন তুলেছে এবং 12 জন কংগ্রেসম্যান কড়া চিঠি এবং বিবৃতি দিয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে। বিপরীতে আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায় থেকে দফায় দফায় আমেরিকার কড়া সমালোচনা করা হয়। এরই মধ্যে শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা সেন্ট মার্টিন চায় এবং সেন্ট মার্টিন দিয়ে দিলেই আমি ক্ষমতায় থাকতে পারতাম, এটা শেখ হাসিনা বলেছেন। জবাবে আমেরিকা বলেছে যে তারা বাংলাদেশের কোনো ভূখণ্ড চাওয়া তো দূরের কথা, আলোচনাই পর্যন্ত করেনি। এর ফলে পররাষ্ট্রনীতির আলোচনায় দুই দেশের মধ্যে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতেছে, এতে কোনো সন্দেহ নাই। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলের সফর চূড়ান্ত হওয়ায় নানামুখী গুরুত্ব কিন্তু আরও বেড়ে গিয়েছে। দর্শক, বিশেষ সূত্রে জানা গিয়েছে যে মার্কিন এই প্রতিনিধি দলের এবারের সফরের এজেন্ডায় মূলত নির্বাচন, গণতন্ত্র ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আমেরিকা 2014 এবং 2018 সালের মতো নির্বাচন আর দেখতে চায় না এবং এই কারণেই তারা সমঝোতার চেষ্টা চালাবে। আওয়ামী লীগ সরকার অবশ্য রাজনৈতিক সংকট নিরসনে বিদেশি হস্তক্ষেপ মোটেই পছন্দ করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই কর্মকর্তাদের ঘন ঘন বাংলাদেশ সফরে শেখ হাসিনা যার পণ্যায় খুবই বিরক্ত। ফলে এর মধ্যেই কিভাবে আলোচনা চালাবেন যুক্তরাষ্ট্র সেটাই এখন কিন্তু দেখার বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, অতীতের যত রাজনৈতিক সংকটে বিদেশিরা এসে মধ্যস্থতা করেছে তারা কি সফল হয়েছে? দর্শক, বাংলাদেশের রাজনৈতিক সংকটে কিন্তু বিদেশিদের মধ্যস্থতা নতুন কিছু না, এর আগেও বিভিন্ন সময়ে এমন তৎপরতা কিন্তু দেখা গিয়েছে। তবে বিদেশি মধ্যস্থতা কার্যত প্রতিবারই ব্যর্থ হয়েছে, এমনকি বিদেশি চাপে
দেশের অভ্যন্তরে রাজনৈতিক সংলাপ থেকেও তেমন একটা ফল আসেনি। বিভিন্ন উদ্দেশ্যে মোড়ানো এইসব সংলাপে আবার আন্তরিকতারও অনেক অভাব ছিল, অনেক ক্ষেত্রে সংলাপ ছিল শুধু লোক দেখানো। যেমন আপনার 1994 সালে বাংলাদেশে এসেছিলেন স্যার নিনিয়ান স্টেফেন, ওই বছর মাগুরার উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে ব্যাপক কারচুপির অভিযোগ আনে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। এরপর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের জোরালো দাবি আনে আওয়ামী লীগ। যদিও এই তত্ত্বাবধায়ক সরকারের ধারণাটি ছিল জামাতের সাবেক আমির মরহুম গোলাম আজম সাহেবের, পরবর্তী সময়ে বিএনপি সরকারকে হটাতে আওয়ামী লীগ জাতীয় পার্টি ও জামাত ইসলামকে নিয়ে রাজপথে যুগপত আন্দোলন শুরু করে দেয়। হরতাল এবং সহিংসতায় দেশের পরিস্থিতি ক্রমেই উত্তাল হয়ে ওঠে। 173 দিন হরতাল পালন সহ তীব্রতর আন্দোলনের এক পর্যায়ে বিদেশিরা সালিশদারের ভূমিকা পালন করতে আসে। দেশে স্থিতিশীলতা ফেরাতে উদ্যোগ নেয় কমনওয়েলথ। স্যার নিনিয়ান স্টেফেনকে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসাবে ঢাকায় পাঠানো হয়। নিনিয়ান ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল, তিনি বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। এক পর্যায়ে তিনি একটি সর্বদলীয় জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেন। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকারি ও বিরোধী দলীয় সংসদ সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠন করার প্রস্তাব করা হয়। এছাড়াও একজন টেকনোক্রেট কোঠায় মন্ত্রীর প্রস্তাব করেন কমনওয়েলথ মহাসচিবের এই বিশেষ দূত, কিন্তু আওয়ামী লীগ সেই প্রস্তাব মানেনি এবং এই স্যার নিনিয়ানের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছিলেন এই আওয়ামী লীগ। শেখ হাসিনা বলেছিলেন স্যার নিনিয়ান নাকি বিএনপির দালাল। তাহলে দেখুন, 1996 সালেও কিন্তু স্টিফেন নিনিয়ান তৎকালীন বিরোধী দলনেত্রী শেখ হাসিনাকে জাতীয় সরকারের প্রস্তাব দিয়েছিলেন। যেমন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়াই থাকবেন, কিন্তু নির্বাচনকালীন মন্ত্রিসভায় আওয়ামী লীগেরও কিছু সদস্য থাকবেন। কিন্তু এই জাতীয় সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাই প্রবর্তনের জন্যই কিন্তু গোধরে বসে থাকেন। আজ সেই শেখ হাসিনাই নিজেকে প্রধান রেখে নির্বাচনকালীন জাতীয় সরকার গঠন করতেছেন, অথচ 1996 সালে তিনি সেই জাতীয় সরকারের প্রস্তাবই প্রত্যাখ্যান করেছিলেন। দর্শক জাতিকে এসব ইতিহাস জানাতে হবে এবং বোঝাতে হবে যে শেখ হাসিনা কি জিনিস। যাই হোক, এরপর সমঝোতা না হওয়ায় ফিরে যান স্টেফেন। 1996 সালের 15 ফেব্রুয়ারি একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাত অংশ নেয়নি। অবশ্য সেই নির্বাচনের পর সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করে বিএনপি। এছাড়াও রাজনৈতিক সংকটের মুখে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বহুল আলোচিত সংলাপ হয় 2006 সালের অক্টোবরে। তৎকালীন বিএনপি মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়া এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল জলিলের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের তরফে দুটি দাবিকে সবচেয়ে বেশি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এই দুটি দাবি হল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে বিচারপতি কে এম হাসানের নাম না থাকা এবং প্রধান নির্বাচন কমিশনার পদে এম এ আজিজকে সরিয়ে দেওয়া। আওয়ামী লীগের এই দাবির পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পদ নিতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি কে এম হাসান। ফলে রাষ্ট্রপতি ইয়াসুদ্দিন আহমেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণ করেন এবং এক পর্যায়ে বিরোধী রাজনৈতিক জোট নির্বাচন থেকে সরে যায়। রাজপথে রক্তক্ষয়ী সংঘাত চরম আকার ধারণ করে এক পর্যায়ে আলোচিত 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার ক্ষমতা নিয়ে নেয় এবং সেনা সমর্থিত 111 সরকার টানা 2 বছর দেশ শাসন করে এবং পরিচালনা করে। তারা শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া উভয়কেই তারা কারাগারে নিক্ষেপ করে। এরপর ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে সেই 111 সরকারের একটা সমঝোতার ফলেই 2008 সালের ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এরপর যেই তত্ত্বাবধায়ক সরকারের জন্য শেখ হাসিনা 173 দিন হরতাল করল, যেই তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে 2 বার ক্ষমতায় আনল, সেই শেখ হাসিনা 2009 সালে সরকার গঠনের পর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেন।
দর্শক, এই ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে। এর প্রতিবাদে বিএনপি রাজপথে নানাভাবে আন্দোলন কর্মসূচি শুরু করে এবং 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনের আগে 2013 সালের শেষের দিকে বিরোধী দল বিএনপি ভোট বর্জন সহ টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করে। কিন্তু সেই সময় আওয়ামী লীগ বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দিয়ে বিএনপি নামে অভিযোগ করে এবং আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ছদ্মবেশে বিভিন্ন বাসে বাসে আগুন দেয় এবং সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে দেয়, আর বদনাম হয় বিএনপির। তো এই উদ্ভূত পরিস্থিতিতে 2013 সালের ডিসেম্বরের প্রথম দিকে বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্ডেস তারানকো। শেখ হাসিনাকে সরকার প্রধান রেখেই একটা নির্বাচনী ফর্মুলা বের করার চেষ্টা করেন এই আর্জেন্টিনার এই কূটনীতিক, কিন্তু বিএনপি তাতে রাজি হয়নি। তারানকো ঢাকায় রাজনৈতিক নেতা, সুশীল সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সহ বিভিন্ন পর্যায়ে বৈঠক করে সমঝোতা প্রতিষ্ঠায় ব্যর্থ হন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আগে সংকট সমাধানে যতবার বিদেশিরা এসেছেন ততবারই সবাই ব্যর্থ হয়ে ফিরে গিয়েছেন, এখন এই মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কি পারবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা করতে? মানবাধিকার লঙ্ঘনে কেউ যেন মিশনে যেতে না পারে দেশগুলোকেই তা নিশ্চিত করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হচ্ছে না, সংশ্লিষ্ট দেশগুলোকেই এটি নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপিয়ার ল্যাকসোয়ে। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে রোববার পাঠানো এক বিবৃতিতে একথা জানান। এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির জবাবে ইমেইলে বার্তা পাঠান জ্যাপিয়ার। শান্তিরক্ষা মিশন প্রধান বাংলাদেশ সফরে থাকা অবস্থায় এই বার্তা দিয়েছেন। রোববার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। গুম হওয়া ব্যক্তিদের পরিবারের উদ্দেশ্যে দেয়া বার্তায় জ্যাপিয়ার আরও বলেন, শান্তিরক্ষা মিশনে সেনা সদস্য বা পুলিশ পাঠানো সব দেশকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী পরিষ্কার করতে হবে যে মোতায়েন করা রোটেশনের ভিত্তিতে যাদের মিশনে পাঠানো হচ্ছে তারা কেউ আন্তর্জাতিক মানবাধিকার বা আন্তর্জাতিক কোনো মানবিক আইন লঙ্ঘন করেনি অথবা তাদের কারো বিরুদ্ধে এমন অভিযোগ নেই। এর আগে মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে যে চিঠি পাঠানো হয় তাতে জ্যাপিয়ারের প্রতি অনুরোধ করা হয় জাতিসংঘের শান্তিরক্ষা অপারেশনে মোতায়েন করা সদস্যদের মানবাধিকারের সর্বজনীন নীতি এবং জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়। একই সঙ্গে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয়। জবাবে জ্যাপিয়ার ল্যাকসোয়ের বলেন, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আমাদের সংযুক্তিকে সফল করতে সবার আগে আমরা যে জিনিসটি করি তা হলো শান্তিরক্ষা মিশনে সবাইকে সর্বোচ্চ পর্যায়ের গুণগত মান, সততা, যোগ্যতা এবং কর্মদক্ষতার সর্বোত্তম মানদণ্ড বজায় রাখতে হয়, এটা বাধ্যতামূলক। এই নিয়ম অনুযায়ী শান্তিরক্ষী পাঠানো দেশগুলোকে জাতিসংঘের এসব নিয়ম মেনে চলতে হবে। তাদেরকে নিশ্চিত করতে হবে যে যাদেরকে মিশনে পাঠানো হচ্ছে তারা কেউ মানবাধিকার লঙ্ঘনে জড়িত নন। আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বা লঙ্ঘনের অভিযোগও নেই তাদের বিরুদ্ধে। শান্তিরক্ষা মিশনে অসমতা দূর করার আহ্বান। ওদিকে জাতিসংঘের শান্তিরক্ষা বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাপিয়ার ল্যাকসোয়ের শান্তিরক্ষা কার্যক্রমে নারীর প্রতি যৌন নিপীড়নমূলক ঘটনা প্রতিরোধ ও অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার ঢাকায় জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান। আগামী ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ঢাকায় প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। রাজধানীর একটি হোটেলে দুদিনের প্রস্তুতি সভার সমাপনী বক্তব্য দেন জ্যাপিয়ারে। জ্যাপিয়ারে বলেন,
জাতীয় পর্যায়ে ও শান্তিরক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর অংশগ্রহণ বাড়াতে নিরাপদ, সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সমতার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো শনাক্ত করতে সবাইকে এক হতে হবে। এ লক্ষ্যে সামরিক ক্ষেত্র ও বিশ্বজুড়ে নারীর সাম্প্রতিক যে পরিস্থিতি রয়েছে তাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে হবে। এ পরিবর্তন আনতে হবে শান্তিরক্ষা কার্যক্রমেও। জ্যাপিয়ারে বলেন, নারী ক্ষেত্রে জাতিসংঘ 5টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছে, সদস্য রাষ্ট্রগুলোকে তা মেনে চলার আহ্বান জানাচ্ছেন। 5টি বিষয় হচ্ছে, প্রথমত, নারী যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছে সেগুলো তথ্য প্রমাণ জোগাড় করা। কিছু দেশ প্রতিবন্ধকতা শনাক্ত করে ব্যবস্থা নিয়ে ভালো উদাহরণ তৈরি করেছে, সেগুলো যেন অন্য সদস্য দেশগুলো অনুসরণ করে এবং সমস্যার সমাধানে উন্নয়নশীল দেশগুলো আর্থিক সহায়তাও চাইতে পারে। দ্বিতীয়ত, প্রশিক্ষণ, নিয়োগ ও পদোন্নতিতে নারীর জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। তৃতীয়ত, জাতীয় পর্যায়ে এবং শান্তিরক্ষা কার্যক্রমে নারীর জন্য জেন্ডার বান্ধব ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি করতে হবে। চতুর্থত, নারীর প্রতি যৌন নিপীড়ন, সহিংসতা ও বৈষম্য দূর করতে জাতিসংঘ যেভাবে কঠোর পদক্ষেপ নেয় সেটা যেন অন্য দেশও অনুসরণ করে। অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ্জামান বলেন, সশস্ত্র বাহিনীর নারীরা যেন নেতৃত্বের অবস্থানে যেতে পারেন, সে লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে নারীর প্রতি যৌন নিপীড়নের ঘটনা নেই বললেই চলে। এ ধরনের ঘটনা কখনো ঘটলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে যেসব নিরাপত্তা ঝুঁকি রয়েছে তা কমানোর লক্ষ্যে ডিসেম্বরে ঘানায় অনুষ্ঠিত জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে আলোচনা করার আহ্বান জানান। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।